আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো আছেন। আসলে ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি প্রেম করতে। হ্যাঁ, সত্যি দেখা যাক। হাসিটা তো অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা, নজর লাগবে, বেশি বলেন না। তাই নাকি? নজর লাগে, অবশ্যই লাগে। কালো টিপ দিয়ে আসতেন। আসলে একটু কালিও দেয়নি। কালিও দেয়নি? আচ্ছা, এখন কালে দিবেন? না, থাক, লাগবে না। এনে দিব পাতিলের তলার থেকে একটু? না, এখনকার পাতিলের তলায় কালি হয় না। হয় না? গ্যাসের চুলায় সবাই রান্না। ও আচ্ছা, তো প্রেম করেছেন কয়টা? একটাও করিনি। মিথ্যে কথা, সত্যি কথা। হ্যাঁ, এই যে এর আগের ভিডিওতে বললেন ছেলেরা ফাঁকি দেয়, এই করে সেই করে, তাহলে প্রেম না করলে কিভাবে জানেন আপনি এত কিছু? সেটা বলেন। বান্ধবীরা করে সেটাই দেখি। ক্যামেরার দিকে তাকা, ওইদিকে কি কেউ দাঁড়ায় আছে নাকি? না, কেউ দাঁড়ায় নেই। কেউ দাঁড়ায় নাই? আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনি প্রেম করেন না, এই কথা মানা যায়? মানা যায় না? মানা গেলে এখন কিছু করার নেই। কিচ্ছু করার নাই? কিচ্ছু করার নেই। এখন প্রেম করবেন? করবো, চিন্তা ভাবনা করতেছি। আসলে কার সাথে প্রেম করবেন? কার সাথে? ভালো মেন্টালিটি কাউরে পাইলে। প্রেমই করবেন শুধু না সংসার? দুইটাই। দুইটাই? তো একটু ডিটেইলস বলেন না, আসলে কেমন চাচ্ছেন? পয়সাওয়ালা হইতেইব। পয়সাওয়ালা? টাকা পয়সা না থাকলে তো রাখবে না। আচ্ছা, পয়সাওয়ালা কেন খুঁজেন? পয়সা ওনার যদি টাকা পয়সা না থাকে, এখন দেখা যাচ্ছে যে একটা বৃদ্ধ লোক, একটা বৃদ্ধ লোক টাকা পয়সা আছে, সে যদি প্রেম করতে চায়? হ্যাঁ করব। তার মানে কি প্রেমটা কি বৃদ্ধ লোকের সাথে না টাকার সাথে? দুইটাই। দুইটাই বলতে কি বুঝাচ্ছেন? কাইটা দিয়ে মনে নতুন করে আপু? আসলে এই যে বললেন যে টাকার কাছেও এবং কি মানুষকেও দুইজনের সাথে প্রেম করবেন, টাকা কি প্রেম করতে জানে নাকি? টাকা প্রেম করতে জানে না, টাকা ছাড়া কোনো কিছু মানে আসে না লাইফে, কোনো কিছুই আসে না। আচ্ছা, লাইফে কি কি আসার দরকার আছে? লাইফে সবকিছুই আসার দরকার আছে। সবকিছু বলতে কি, আপনি তো এক কথায় সব শেষ করে দিচ্ছেন, আমরা একটু ডিটেইলস আকারে শুনি। সবকিছু বলতে টাকা ছাড়া তো কোনো কিছু চলে না। যেমন টাকা ছাড়া এখন আমার মন চাইলো একটু শপিং করতে, মানে শপিং করার জন্য বললাম, এখন ওর কাছে টাকা না থাকলে আমাকে শপিং মলে নিয়ে যেতে পারবো না বা কোনো কিছু কিনেও দিতে পারবো না। আপা, আপনার কথার পরিপ্রেক্ষিতে একটি কথা না বললে একেবারে নয়। আমরা যখন বড় হয়েছি, আমাদের বাবা মা যখন আমাদেরকে বিয়ে করাবে, তার আগে কিন্তু আমাদের বাবা মা বলেছে বিয়ে করার আগে তোমার কলা গাছ রুইতে হবে, কারণ হাতির জন্য হাতি পালবা, হাতি পালার আগে কলা গাছ রুইতে হবে, যেহেতু হাতির খাবার দিতে হয়। তো আপনার কথার পরিপ্রেক্ষিতে বলার কি, আপনি বলেছেন যার টাকা আছে তার কাছে আপনি বিয়ে বসবেন, তো টাকা ছাড়া কি দুনিয়াতে অন্য কিছু নাই? প্রেম ভালোবাসা মমতা মায়া মমতা কোনো কিছুই নাই? দেখি না তো, থাকতেছে না তো। আপনি কি তার তেমন কারোর কাছে বিয়ে শাড়ি বসছেন নাকি? সত্যি কথা বলুন তো। বসি নাই, বাট এখন তো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতেছি, টাকা যার আছে তার সব আছে, টাকা যার নাই তার কিছুই নেই। টাকার কাছে কি বিবেক, মানবতা সব কি বিক্রি হয়ে যায়? এরকমটাই, কারণ সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে আপনার আজকাল যার কাছে টাকা আছে তার কাছে সবকিছু আছে। তো মনে করেন একজন 60 বছরের একজন বৃদ্ধ টাকাওয়ালা আপনাকে বিয়ে করলো, আপনি কি রাজি? হ্যাঁ অবশ্যই, যদি তার টাকা পয়সা ওরকম বাড়ি গাড়ি সবকিছু থাকে তাহলে অবশ্যই করবো। কিছুদিন পর যদি আল্লাহ না করুক তিনি যদি মারা যায়, তাহলে তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আপনার? যেহেতু ওনার না, ও আমার কি, আমার নামে যেটা করে দিব সেটা তো আমার থাকবে, আর ওনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদেরও তো থাকবে সবকিছু। আচ্ছা আপু, আপনি একটা ইয়ং বয়সের মেয়ে, তাই তো? বয়স কত আপনার? 24। ধরেন একটা 50 বছর লোকের কাছে বিয়ে বসবে, সে তার টাকা পয়সা সবই আছে কিন্তু সুখ দিতে পারলো না, তাহলে আপনি বিয়ে বসে কি লাভ? টাকায় কি সুখ মানুষের জীবনে? মানুষের তো জীবনে একটা চাওয়া পাওয়া থাকে, তাই না? অনেক এখনকার যুগে বেশিরভাগ মেয়েরা দেখি বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসতে চায় কিংবা তাদের সাথে প্রেম করতে চায়, আবার ইয়াং বয়সের ছেলেরা মানে ডিভোর্সি নারীদের সাথে পিছনে পিছনে ঘুরে, কিংবা যাদের স্বামী মারা গেছে তাদের পিছনে ঘুরে। আসলে এই বিষয়টা নিয়ে
একটা ব্যাখ্যা চাই আপনার কাছে, কেন এমন হচ্ছে? যার সুখ যার কাছে মিলে, ঠিক আছে? কারণ একটা মানুষ মেন্টালিটি এক এক রকম। এখন অনেকেই তো দেখতেছেন যে বয়স্ক পুরুষের কাছে ওরকম মেয়ের অল্প বয়সে মেয়েরা বিয়েটি করতেছে বা বসতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আর কিছুদিন আগে ওই যে একটা ভিডিও দেখলাম, দাদিরে বিয়ে করছে। তো দাদিরে বিয়ে করছে, দাদির নামে অনেক সম্পত্তি আসি বিদে, কিন্তু বিয়েটা করছে না। তো দাদিরে কেন বিয়ে করতে যাবো? আসলে যত কিছুই বলি না কেন, সবকিছুই ঘুরা ফিরে কিন্তু টাকার মাঝখানে আসে। টাকা আসে বিদায়, উনি ওনার মতো করে খরচ করতে পারবো বিদায় কিন্তু করতেছে। সে বিয়েটা কিন্তু আবার ভেঙেও গিয়েছে, তার মানে দাদি কি তাকে কিছুই দেয়নি, সেজন্য কি ভেঙে গিয়েছে? বিয়েটা আসলে ভাইয়া গেছে কিনা আমি শিওর না, দেখি নেই। তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, বলতে পারবো না আসলে। আচ্ছা, আপনার কথার পরিপ্রেক্ষিতে আরেকটি কথাই না, হ্যাঁ চলে আসলো আর কি। যাই হোক, আপনি বললেন যে 60 বছরের বৃদ্ধর কাছে আপনি বিয়ে বসবেন যার টাকা আছে, আপনার নামে যদি কিছু লিখে দেয় সেটা আপনার, তাই না? এখন অনেক নারীরা আছে, তারা কিন্তু তার 60 বছরের লোকের কাছে বিয়ে বসে আগে শর্ত দেয়, আমার নামে এটা দিবা, ওটা দিবা, ওটা দিবা, শর্ত দিয়ে বিয়ে বসে। একটা বয়স্ক পুরুষের কাছে বিয়ে বসার তো কোনো কারণ নাই। আপনার কি শর্ত আছে? আমার ওরকম আহামরি কোনো চাহিদা নাই, শুধু হচ্ছে যে কি বলেন, বলুন, টাকা পয়সা, যেমন একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনা দিল, ঠিক আছে? মানে বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলে শর্ত আছে, যদি আপনার সমতুল্য বয়সে 30-35 বছরের বয়স যদি হয়, তাহলে তার কাছে কি চাইবেন? তার কাছে, তার দিক থেকে একটু হয়তো একটু আলাদা হতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু একটু ম্যাচিউরিটির ব্যাপার আছে তার ভিতরে, ঠিক আছে? ওই একটা সংসার নর্মালি মানুষ যেভাবে করে হয়তো ওই রকমটাই হইব। তার সাথে ভালোবাসার মতো মন মানসিকতা থাকলে ওই ধরনের সংসার হবে, তাই তো? আচ্ছা, এই যে বিদ্যুর কাছে বিয়ে বসলে ফ্ল্যাট লাগবে কিংবা গাড়ি লাগবে কিংবা টাকা লাগবে, এত অল্প বয়সে একটা বিদ্যুর কাছে কেন বিয়ে বসবে? তার মানে কি আপনি বলতেছেন যে সে এই যে একটা ভাষা কি যেন ভুলে গেলাম, যাই হোক, মনে হলে আর মার্জিনের কাছে যেতে হলে ফ্ল্যাট লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এরকম কিছু? আপনি কি আপনার নিজেকে নিজে মার্জিনে এখনো মনে করছেন? অবশ্যই, সত্যি? আপনি কি মার্জিন? না না, আপনি কি ফ্রেশ আছেন এখনো? আপনি কি নিজে, আপনি কি নিজেকে ফ্রেশ দাবি করছেন কিভাবে? কিভাবে এখন এটা, এটা কেমন ধরনের প্রশ্ন যে কিভাবে? আচ্ছা যাই হোক, আমরা আসলে কিভাবে এটা প্রশ্নটা হয় না, তবুও আমরা করে ফেলেছি, কিন্তু আসলে আপনি আপনার নিজেকে নিজে এখনো ফ্রেশ মনে করছেন? শিওর? হ্যাঁ। আচ্ছা যাক, সেটা আপনিই বলতে পারবেন। হ্যাঁ সেটাই, তাই তো? আচ্ছা আপু, তো মানে আপনি ফ্রেশ আছেন বিদেয় কি মানে বাড়ি গাড়ি টাকা পয়সা লাগবে, না আসলে বিদ্যুর কারণে টাকা পয়সা লাগবে, কোনটা? দুইটাই। দুইটাই বলতে? দুইটাই বলতে, উনি একটু বৃদ্ধ, দ্বিতীয়ত আমি ফ্রেশ। আচ্ছা, আমরা কিন্তু, আমি কিন্তু খুলনাতে একটি নিউজ কভার করেছি, 70 বছরের দাদা 40 বছরের দাদিকে বিয়ে করেছে এবং দাদির নামে অনেক সয় সম্পত্তি কিন্তু দাদা লিখিয়ে দিয়েছে। আচ্ছা, তো আপনি কি সে ধরনের দাদার কাছে বিয়ে বসতে চান কিনা? যদি কোনো দাদা এখনো বসে আছে, হয়তো আপনার মতো কোনো রমণীকে পেলে বিয়ে করবে। হ্যাঁ, যদি এরকম প্রপোজাল আসে অবশ্যই করব। করবেন? হ্যাঁ। তার শর্ত কি? শর্ত কি আপনার? শর্তগুলো একটু বলে দেন। শর্ত হচ্ছে তার যদি জায়গা আর্থিক এরকম সম্পত্তি থাকে তাহলে কিছুটা আমার নামে দিতে হবে। আচ্ছা, তো আপনার তো বাবা নেই, মা আছে, ছোট ভাই আছে, তাই তো? তারা কি রাজি হবে, ফ্যামিলি রাজি হবে এমন বয়সী লোকের কাছে, ধরেন বাবার বয়সী লোক হয়ে যায় কিংবা দাদার বয়সী লোক হয়ে যায়? ফ্যামিলি আসলে নিজের ভালো পাগলও বুঝে, তো এখন দেখা যায় যে ভালো থাকার জন্য মানুষ সবকিছু করে। আচ্ছা, দাদার কাছে আপনি বিয়ে বসতে রাজি? তো দাদার যদি নায়নাতকুট থাকে বা দেখা গেছে ছেলে পেলে থাকে, তাহলে সমস্যা নেই? তারা কি আপনাকে আম্মা বলে ডাকবে? নাতি যদি থাকে, নাতি যদি আপনার বয়সী হয়ে যায়, যদি আপনাকে দাদার কাছ থেকে নিয়ে টানাটানি করে, এরকমটা করেছে তো? ওই যে আপনি যে বললেন দাদি, দাদিকে বিয়ে করেছে বলে কি ভোলায়,
ওটা তো দাদা নাই, দাদা মারা গেছে দেন তারপর। দাদা যদি মারা যায় তখন যদি আপনাকে, সেটা পরের সাবজেক্ট, আগে আগে জীবিত একটা মানুষের যদি বাইরে হলাম তাহলে কি করে দিব, আগে মানুষ তো মারা যাক, সিচুয়েশন যেটা আসবে সেটাই মোকাবেলা করতে হবে। আচ্ছা যাক দর্শক, আসলে আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন, আমরা তো অনেক কথা বললাম। বাড়ি হচ্ছে কুমিল্লাতে চান্দিনা থানা জোয়াক বাড়ি। তো আসলে আপু আমরা তো অনেক দুষ্টুমি করেছি, আসলে সিরিয়াসলি আপনার জীবনে কি একবারও প্রেম হয়নি? না। কেউ কি কখনো প্রস্তাব দেয়নি? হ্যাঁ আসছে অনেক। কত আসছে আমি বলতে পারবো না, একটু বলেন না, বইলা রাখি প্লিজ, একটা ধারণা নেই একটু স্পষ্ট, 100-এর উপরে, 100-এর উপরে। আচ্ছা আসলে আপনার জীবনে এই যে প্রেমের প্রস্তাবগুলো 100-এর উপরে আসছে, কোন কোন সময়গুলোতে আসছে যদি একটু বলতেন? স্কুল জীবনে, জীবনে না স্কুল জীবনে কোনো প্রেম প্রেম তখন এগুলো বুঝতাম না। তাহলে কোন সময় হয়েছে? হাই স্কুলে। হাই স্কুলে, মানে আপনি তো দেখতে সুন্দর, অনেক সুন্দর দর্শক, আসলে আমরা মিথ্যে কথা বলি না, খুবই সুন্দর। এই হাই স্কুলে ওঠার পর আসলে কি ঘটেছে একটু যদি ডিটেইলস আকারে বলতে? কিছু ঘটে নাই, ঘটার মতো কোনো কিছু হয়নি, ভুল নিয়ে কেউ দাঁড়ায় নাই সামনে, এরকম না। মানে কিরকম, মানে প্রেমের প্রস্তাব তো 100-এর উপরে আসছে, দিয়ে বলছে যে হ্যাঁ এই মেয়েটার ভালো লাগছে বা তোর বান্ধবীর ভালো লাগছে, তখন এরকম মেন্টালিটি মাথায় কাজ করে নেই। আচ্ছা পিছনে পিছনে কি কেউ কখনো ফলো করে নাই? হয়তো বা করছে, আমি দেখিনি এরকম কোনো কিছু। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আসলে আমরা অনেক কথাই জানতে চেয়েছি, তো জানতে পারলাম কিছুটা হলো। তো যদি কারো ভালো লাগে তাহলে আমরা এই বোনটির নাম্বারটি দিয়ে দিচ্ছি।